কারণ আমি আমার প্রোডিউসার আমরা চেষ্টা করেছি যে মোমো যাতে আমাদের সাথে থাকে, এখন মোমো নেই, কারণ মোমো নেই কেন নেই সেটার উত্তরও দেয়নি। আমার মনে হয় যে মোমোর দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে ফিল্মটার সাথে সে চুক্তিবদ্ধ, আমি যদি আইনগতভাবে বলতাম তাকে বাধ্য করতে পারতাম নিয়ে আসার জন্য, আমি করিনি, আমি ছেড়ে দিয়েছি। আমি আমি ঠিক আছে, আমি হাসি মুখে বলেছি যে তুমি যদি আসতে চাও খুব ভালো, না আসতে চাইলে আমার কিছু করার নেই। আমি মানে অনেক উন্নত করে বলেছি যাতে সে প্রচারণায় আসে। আসি না ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা সরাসরি গণমাধ্যমে বলেন, ছবির নায়িকাতে যদি আছে সূচনা আগা, আরেকজন হচ্ছে মম, মমকে কোথাও নাই, মম কথা বলে নাই ছবি, এর কারণ কি আছে? পরিচয় হিসেবে যদি দেখায় তাহলে কি বলবেন? আমি ব্যাখ্যা দিব যে প্রধান ব্যাখ্যা যেটা দিব যে মমো আসেনি, আমি মমোকে হয়তো বলেছি, মমো রেসপন্স করেনি। তারপরে আমার যেটা হচ্ছে আমিও বলিনি, শেষ পর্যন্ত আমিও মানে চাইনি যে আসুক। যখন মানে একজন অভিনেতা দায়িত্ব হচ্ছে সচেতনভাবে আমি যখন ছবির জন্য চুক্তিবদ্ধ করি তখন নিয়ম হচ্ছে যে আগা ঘোড়া থাকবে, কিন্তু যদি না থাকে তখন আমার কিন্তু বায়োজে লেখা ছিল, আমার কিন্তু নিয়মে লেখা থাকে যে আমাকে শেষ পর্যন্ত প্রচারণার পর্যন্ত থাকতে হবে। কারণ আমার টুটুল ভাই টুটুল চৌধুরী অনেক পছন্দ করেন, সে বলছে বাদ দেন আপনাই আনা, জাস্ট এই জন্য আমি আর করে আগাই দিই। এখন দর্শক বিচার করবে আসলে কেমন হলো বা কেমন যাবে, সবই দর্শক, মানে দর্শক আসলে ছবির প্রাণ, আর দর্শক আপনারা আপনারা সবাই সবাই এটার প্রাণ, সবাই বলতে পারবে যে আমার পরীক্ষা দেওয়া শেষ, রেজাল্ট পেতে আগামীকাল। একটা সাইকো থ্রিলার টাইপের ছবি, এটাকে আমরা বলবো যে একটা রহস্য রোমাঞ্চ মানে থ্রিলার যেটা থাকে, একদম ডার্ক থ্রিলার, মাঝে মাঝে এর মধ্যে আবার মানে আমি বলবো যে আমি এখানে স্মরণ করবো, সবচেয়ে আগে স্মরণ করবো আমি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারকে। স্যার আমার লাইফে অনেক বড় কিছু, স্যারের কাছ থেকে আমি কিছু শিখেছি, হিউমার কী করে পাঞ্চ করতে হয়, মানে খুব কঠিন সময়, কঠিন সময়ের মধ্যে হিউমার পাঞ্চ করা, তো হিউমার থাকবে এর মধ্যে। মানে একটা গল্প, সাধারণ গল্প নায়ক সেও কিন্তু হিউমার করবে, একটা ভিলেন সেও হিউমার করবে, এই হিউমারটা আমার গল্পের মধ্যে থাকবে আশা করছি। মমার আসতে খুবই খুশি হতো, মমকে ডেফিনেটলি আমি মিস করছি, বন্ধু মানুষ আমার। আমরা অনেকই সময় দেখি যে অনেক হিরো বা অনেক হিরোইন বা অভিনেতা অভিনেত্রী অনেক সময় অনেক ছবিকে মানে বলে যে সেটা কি আমার করা উচিত ছিল, এরকম অনেক ছবি কিন্তু সে আমার অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি দেখলাম যে যে ছবিটা নিয়ে মানুষ আশাবাদী না ওটাতে অ্যাওয়ার্ড পায়নি, তো আমার মনে হয় মমো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে পেতেও পারে, তখন মমো আসবে ডেফিনেটলি, এই ছবি নিয়ে কথা বলতে আসবে ডেফিনেটলি আসবে। আমি নেগেটিভ না, আমি বলছি যে পজিটিভ থাকেন, কারণ কি নেগেটিভ অনুসরণ ছবি তো হয়ে যায়, কিন্তু একটা ছবিতে না পজিটিভ করে, মানে সাংবাদিকরা যদি পজিটিভ না করে আমরা দাঁড়াবো কিভাবে? বলেছি যে একটা ছবির প্রত্যেকটা পোর্শন কিন্তু অনেক সময় মন মতো হবে না, কিছু নেগেটিভ এসে যায়, ওইটাও যেন আমরা পজিটিভ গঠনমূলক দেখি। কারণ এখন হচ্ছে আমাদের আসলে পাশে থাকার সময়, ছবির পাশে যদি আমাদের ছবির বেশ শান গলুই আর বিদ্রোহী এগুলো ক্লিক করেছে না, বাকি ছবিগুলো যদি ক্লিক করে দেখবেন যে ছবির বাজার ভালো হয়ে যাবে। তাই আমি বলবো যে এরকম নিউজও আর করবেন না সবসময়, এই নেগেটিভ যদি আমিও বলি আপনি পজিটিভ ভাবে তুলে দিবেন, তাহলে আমরা উৎসব কিভাবে তৈরি হলো একসাথে বসে মিউজিশিয়ানরা সিঙ্গার্স কম্পোজার সবাই একসাথে বসে যে গান রেকর্ড করতো সারা রাত ধরে, এই যে একটা টিম ওয়ার্ক থাকতো, এই কারণে হয়তো তারা বলেন যে গানের আবেগটা বেশি থাকতো। এখন আমরা যখন ফিল্মের গান করি আমার কো সিঙ্গারের সঙ্গেও মাঝে মাঝে আমার দেখা হয় না, আমি যাই মাঝে মাঝে মিউজিক ডিরেক্টরও থাকে না, রেকর্ডিস্ট রেকর্ড করে, তারপর হয়তো মিউজিক ডিরেক্টর শুনে শুনে থামস আপ দেয় ঠিক আছে অল ওকে, তারপর আমরা বেরিয়ে পড়ি। কিন্তু আজকে এই যে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে কণ্ঠশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে, এসেছি সবার সঙ্গে দেখা হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আজকের এই চলচ্চিত্র আগামীকাল আগামীকালের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা এই চলচ্চিত্রের জন্য। অঞ্জনদা আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, অঞ্জনদার সঙ্গে আমার একটা স্টুডিওতেই দেখা হয়েছে প্রথম আরেকটি গান রেকর্ড করার সময়, এই গানটি সুজন আরিফ ভাইয়ের মিউজিক করা, অঞ্জনদার লেখা, চমৎকার একটি গান, আমি এখনও পিকচারাইজেশনটা দেখিনি, আই এম শিওর খুবই সুন্দর হয়েছে কারণ এতে চমৎকার করে অ্যাক্টিং করেছে মম আপু এবং আমার বন্ধু ইমন, ওর সঙ্গে আমার বন্ধুত্ব অনেক আগের, আমার প্রথম ফিল্ম যেটা আমি করেছি অ্যাক্টিং করেছি লাল টিপ, সেখানেও আমরা দুজন একসঙ্গে অ্যাক্টিং করেছি, তা আমাদের ফ্রেন্ডশিপটা খুবই সুন্দর একটা ফ্রেন্ডশিপ, আর ইমন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ দ্য টাইম, তো ওর এবং মম আপুর জন্য একটি গান করা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, আমি ভেরি ভেরি গ্ল্যাড
ইমন যেটা বললো যে আপনাদের সবার সাপোর্ট আসলে আমাদের সব কাজের মধ্যেই প্রয়োজন হয়। আজকে যেমন শাকিব ভাইয়ের ক্যারিয়ারের 23 বছর যে কোনো আর্টিস্ট তার কলাকুশলী সাপোর্ট ছাড়া তো চলতে পারে না, তেমনি ওইভাবেই আমাদের সবার কাছে সাপোর্ট চেয়েছে, আমিও তেমনি চাচ্ছি। আশা করছি ফিল্ম গান সব কিছু আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের ভালো লাগে, আপনারা পজিটিভ ফিডব্যাক দিলে আরও আমরা অনেক ফিল্ম আরও আমরা অনেক গান গাইতে পারবো। সো আপনাদের সবার শুভকামনা লাগবে আগামীকাল চীনের জন্য, আমার প্রাণ ভালো অভিনন্দন এবং শুভকামনা। দেখেছেন যে আমাদের মিশন এক্সট্রিম চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সেটিও আমরা আসনরূপ যেরকম দর্শকের সমাগম চেয়েছিলাম সেটা বাংলাদেশে হতো বা সে আসনরূপ পাইনি, কেননা অনেকটা ভারতীয় যেটা আপনার করোনা সেটা ছুঁয়ে গিয়েছিল, বাট বিশ্বের বিভিন্ন দেশে আমরা সেটা খুব ভালো ব্যবসা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলচ্চিত্র একটি প্রোডাক্ট এবং এটা দর্শকের কাছে তাদের পছন্দ সেইভাবে উপস্থাপন করতে হয়, এবং একজন প্রযোজককে বা একজন বিনিয়োগকারীকে জানতে হয় যে তার টোটাল লগ্নির টাকাটা কীভাবে ফেরত আনতে হবে, সেটা গল্পের মাধ্যমে, মেকিংয়ের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে, মার্কেটিংয়ের মাধ্যমে এবং বিকল্প যতভাবে সেটা বিক্রয় করা যায়। এবং আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে মিশন এক্সট্রিম চলচ্চিত্রটি যতটুকু এক্সপ্লোর করার সুযোগ হয়েছিল আমরা সেটা করতে পেরেছি, এবং সেটা ধারাবাহিকতায় গত ঈদে কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, এবং এই যে ধারাবাহিকতা সেটার আলোকে একটা পজিশন বা একটা টাইম আমরা খুঁজতেছিলাম, যেটা সবসময় আগামীকাল চলচ্চিত্রের সাথে জড়িত যারা তাদের সাথে কথা বলছিল যে কবে এটা মুক্তি দেওয়া যায় এবং এটা ভালোভাবে একটি অবস্থান যাতে তারা নিতে পারে, এবং সেই আলোকে আগামী 2 জুন চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।